হেই কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের ম্যাচটি যদি আপনার মোবাইল স্ক্রিনে একেবারে সরাসরি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে একেবারে ইজিলি আপনার আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের ফাইনাল ম্যাচটি যেটা ফাইনাল হবে রবিবার সকাল ছয়টায় তো একেবারে ইজিলি দেখতে পারবেন তো অবশ্যই আমাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে বসে পড়ুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমি যেভাবে দেখাবো এইটা ইজি একটা প্রসেস আপনি পুরা ইউটিউব কেন পুরা গুগল খুঁজে খুঁজে পাবেন না অনেক কষ্ট করে অ্যাপটি বের করছে আপনাদের জন্য তো সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই জোরে টিপ দিয়ে দেবেন তবে চলুন প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের গুগল ক্রোম সফটওয়্যার বা আপনার যে সফটওয়্যারটি ভালো লাগে ওইরকম একটি সফটওয়্যার সিলেক্ট করে ফেলুন নিয়ে আপনার যেটা ভালো লাগে ওইটা নিলেই হবে গুগল ক্রোম নিতে হবে না তো গুগল ক্রোমটা নেওয়ার কিছু সুবিধা অ্যাডভান্সেজ আছে তো সেইটা হচ্ছে যে এখানে দেখেন থ্রি ডট মেনু আছে এইখানে ক্লিক করে দেবেন ডেস্কটপ সাইট করলে আপনি ডেস্কটপের কাজগুলো এখানে করে নিতে পারবেন তো এখানে যা সার্চ আইকনে আসবেন এখানে লিখবেন এ ও এস টিভি এ ও এস টিভি এই এতটুকু লিখবেন জাস্ট আপনারা চাইলে এতটুকু লেখলেই চলে আসবে তো এতটুকু লিখার পর আমরা সার্চ করবো সার্চ করলে যে দেখেন প্রথমে একটা অপশান চলে আসছে এ ওয়াস টিভি ওয়েবসাইটটি তো এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন তো বি এটা কিন্তু ডাউনলোড করলে হবে না এটার কিছু প্রসেস আছে জাস্ট প্রসেসটা করলে আপনারা ইটস স্মুথলি দেখতে পারবেন তো প্রসেসটা দেখে নেবেন মানে হচ্ছে এই প্রসেসের মাধ্যমে আপনাকে ইজিলি দেখা যাবে আর কি এখান থেকে ইজিলি আপনারা দেখতে পারবেন তো আবার সেই প্রসেসটা লাস্ট পর্যন্ত দেখবেন তো এখান থেকে ডাউনলোড করে ফেলবেন ইজিলি এই যে দেখেন এখানে কতগুলো ভাষণ দেওয়া আছে এই যে ডাউনলোড নাও অপশন আছে এখানে ক্লিক করলে আর ডাউনলোড শুরু হয়ে যাবে তো আমি ডাউনলোড করছি অলরেডি তো সেই জন্য আর দেখাচ্ছি না তো চলুন আমরা অ্যাপের ভিতরে যে কাজটুকু আছে সেই কাজটুকু করে ফেলি তো সেই জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটিতে ঢুকে পড়তে হবে বা ইনস্টল করতে হবে যাদের ইনস্টল প্রবলেম হবে তারা কি করেন প্লে স্টোরে চলে যাবেন যাদের প্রবলেম হবে প্লে স্টোর গিয়ে আপনারা জাস্ট প্লে প্রোটেক্টটা অফ করে দিবেন কিন্তু এটা সবার হবে না যারা এমআই ইউজার তাদের একটু হইলেও হইতে পারে না হবে হওয়ার চান্স নেই তো এই ওয়াশ টিভিতে আমরা ঢুকে পড়ি তো ঢুকে পড়ার পর আমাদের এরকম একটু হোমপে চলে আসবে দেখেন এখানে প্রায় পাঁচ হাজার প্লাস চ্যানেল আছে তো এখান থেকে আমরা জাস্ট দেখতে পারবো ইজিলি তো সেটা দেখার জন্য কি করব স্পোর্টস অল লাইভ এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর আপনার যখন আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের খেলাটি শুরু হবে তখন জাস্ট এখানে টাইপ করবেন আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল ব্রাজিল এটা লিখার পর দেখবেন যে ওপেন চলে আসতেছে ঠিক আছে ওপেন চলে আসতেছে এখন যেহেতু খেলাটা চলতেছে না তো সেই জন্য আসতেছে না আপনারা শুধু এখানে আর্জেন্টিনা লিখলে হবে বা যদি কোপা আমেরিকা লেখেন কোপা আমেরিকা যদি লেখেন তাহলেই চলে আসবে ঠিক আছে আর যখন খেলাটা চলবে তখন এখানে লাইভ দেখাবে এখানে লাইভ চলে আসবে তো যেহেতু এখন খেলা চলতেছে না এখন বাজে সাতটা আমাদের সন্ধ্যা সাতটা বাজে তো যেহেতু খেলা চলতেছে না সেহেতু এখানে দেখাবে না তো আপনারা এইভাবে কিন্তু ইজিলি আপনারা হাতে দেখা ফোনটি দিয়ে দেখতে পারেন তো ভিওর্স এই ছিল আজকের ভিডিওটি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই